আরে ছোট ভাই, বাবুল বাবুল, কই যাও? ডিউটি যাও নি? ওই তুমি তোমার ভাবির কথা আমি কোনো মাইন্ড খাও না, বুঝছো? ভাবির কথা রাগ করুন কেন ভাইজান? না হচ্ছে কি, তোমার ভাবির হচ্ছে কি মুখটা খারাপ, মনটা খুব ভালো, মানে ভালো ফ্যামিলি মায়া তো বুঝো না, কিছু মাইন্ড লয় না। আমি কিছু মনে করি নাই ভাইজান, আর ভাবি তো ঠিকই কইছে, জিনিসপত্রের তো মেলা দাম বাড়তি। হ্যাঁ কোন মিয়া, আমরা তো মিয়া মনে করো যে জমিদের ফ্যামিলি পোলা, বুঝছো? কখন তো কিছু কেনাকাটা করার লাগে, সব নদীর হ্যাপার থেকে আইতো, বুঝতাম না বাজার দর। অন্ত সংসার শুরু করছি না, নিজে কাম করে খাইতো আর কেনাকাটা করতে, হাই হাই বাজার যা চড়া না, বুঝছো? ও চলে তোমার কাছে 300 টাকা আছে, তাও তো চুল কাটুন। ওই যে আছে 300 টাকা, এত টাকা তো নাই ভাইজান। তুমি বেতন পাও নি? পাইছি ভাইজান, খরচ হয়ে গেছে। তুমি এমনি করে খরচ করো না তো, শুনো, এই বয়সে যে টাকা জমানোর বয়স, তোমার অ্যাকাউন্ট আছে? কি অ্যাকাউন্ট ভাইজান? ব্যাংক অ্যাকাউন্ট নেই? এই দেখছেন, আমি তো বুঝছিলাম। শুনো, ওই আইএফএসসি ব্যাংকে আমার মামদো আছে, ও ভাইস প্রেসিডেন্ট, অনেক কয়া তোমার একটা অ্যাকাউন্ট করে দেবো, বুঝছো? তুমি একটা ফটো জোগাড় করবা, আর তোমার আইডি কার্ড আছে না? ও পাশে রয়ে চলবে, চলবে তাহলে যাও গা নাকি? আচ্ছা ও আচ্ছা, শুনো, পকেট টাকা কি একদম আছে না কিছু নাকি? নাই আছে ভাইজান। কত? 80 টাকা নিয়ে বেরিস। 80 টাকা, তাহলে তোমার সেভ করে নিয়ে চুল কাল নিয়ে। আচ্ছা দাও দি, 80 টাকা দিই। গেলে 20টা টাকা রাখো ভাই। শুনো, কোন চাউ খাইতে ইচ্ছা করলে খাও, আর বড় ভাইয়ের কাছে কোনো কিছু লজ্জা পাইবা না, বিপদে আপদে বললে যখন যা লাগে আমারে কইবা, টাকা পয়সা লাগলে বল কইবা, দার দিব। আমি তো বড় ভাই, তাই না? এই যে মনে করো আমরা আপন মায়ের পেটে ভাই না, ওই দরকারি একই লোকে খাই, একই লোকে থাকি, ভাই তো নাকি? আমি তোমার বড় ভাই নাকি, লজ্জা করবা না, যখন যা লাগে কইবা। আর যদি মনে করো ওগুলো বিপদে পড়ে আমার একটা মোবাইল করবা। অফিস যাও গা ছোট ভাই। ঠিক আছে, বাকিটা পরে দিয়ে দেবো। আরে হল, একটা কাম কর, 10টা টাকা দে, তাহলে 202 টাকা পাস। কলা কি আসল ঠাকুর নিদে? হ্যাঁ না, গন্ধ তো কার নেপালি যা।